নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, রাজ্যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ছেলে মেয়ে সবাই আপনারা এই ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবেন। এটা হলো আপনাদের আবেদনপত্র। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এই আবেদনপত্রটা আপনাদেরকে ফিল আপ করে সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। আপনাদের কবে ইন্টারভিউ, কোথায় হবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। আপনারা যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই। বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। নোটিশ দেওয়া হয়েছে অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বিষ্ণুপুর, বাঁকুড়া। বাঁকুড়া জেলাতে এই ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই ইন্টারভিউয়ে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে এই নিয়োগের অফিসিয়াল মেমো নম্বর এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 25 সেপ্টেম্বর 2020। এবারে দেখুন ইন্টারভিউ নোটিশ, এখানে কি বলা হয়েছে। এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অন 30/9/2020 ওয়েনেসডে অ্যাট 12 PM ফর দ্য পোস্ট অফ কোভিড ভলেন্টিয়ার আন্ডার বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট টু রেন্ডার সার্ভিস ফর কোভিড-19 রিলেটেড ডিউটিজ ফর এ পিরিয়ড অফ 2 মান্থস ফ্রম দ্য ডেট অফ দেয়ার জয়েনিং ফর মান্থলি রেমুনারেশন অফ 10,000। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, আপনাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ আপনাদের হবে 30 সেপ্টেম্বর বুধবার দিন দুপুর 12টা থেকে। কোভিড ভলেন্টিয়ার পদে এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে 2 মাসের জন্য। যদি আগামী দিনের প্রয়োজন পড়ে তখন কিন্তু সেটা রিনিউয়াল করা হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে 2 মাসের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। প্রতি মাসে আপনাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে 10,000 টাকা। এবারে দেখুন শিক্ষাগত যোগ্যতা, এই ইন্টারভিউতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, মানে অংশগ্রহণ করতে চান, শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে, এবং রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে। আপনাদের 12টা থেকে কিন্তু ইন্টারভিউটা শুরু হবে, আপনাদের 11টার সময় থেকে সেখানে উপস্থিত হয়ে যেতে হবে। 12টা পেরিয়ে গেলে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে দেখুন বন্ধুরা, আপনারা ইন্টারভিউ দিতে কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন বলে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আইডেন্টিটি প্রুফ, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, এবং এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো অরিজিনাল নিয়ে যাবেন। সঙ্গে এই ডকুমেন্টসগুলোর জেরক্স কপি নিয়ে যাবেন সেলফ অ্যাটেস্টেড করে। এবং এই ডকুমেন্টসগুলোর সঙ্গে সঙ্গে এই আবেদনপত্রটাকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন, সঠিকভাবে ফিল আপ করবেন। এটাকেও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনাদের ইন্টারভিউ হবে 30 সেপ্টেম্বর এই ঠিকানায়, এই যে বাঁকুড়া জেলার যে CMOH-এর অফিস রয়েছে এখানে ইন্টারভিউ হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন, কারণ এখানে বলে দেওয়া নেই যে আপনারা শুধুমাত্র বাঁকুড়া জেলার বাসিন্দা হতে হবে, এমনটা বলা নেই। তাই যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনি যদি আবেদনে আগ্রহী হয়ে থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করুন। সরাসরি ইন্টারভিউয়ের দিন আপনারা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এই ঠিকানায় উপস্থিত হবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।